বুধবার লকডাউনের তৃতীয় দিন অতিক্রম করলো বাংলাদেশ। এদিনও লকডাউনের বিরোধিতা করে ঢাকার ব্যবসায়ীরা তারা রাস্তায় করে বিক্ষোভ প্রদর্শন। আগামী দু একদিনের মধ্যে দোকানপাট খোলার অনুমতি না দিলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। ব্যবসায়ীদের ক্ষোভকে সঙ্গী করে লকডাউনের তৃতীয় দিন অতিক্রম করল বাংলাদেশ। বুধবারও বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকার গুলিস্তান এলাকায় বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, না খেয়ে মরার চেয়ে করোনায় মরে যাওয়া অনেক ভালো। তারা দোকান খুলতে চান, দু একদিনের মধ্যে দোকানপাট খুলে না দিলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। বাংলাদেশের রাজধানীর অনেক স্থানে দোকানপাটের অর্ধেকটা খুলে রেখে ভেতরে কাজ করতে দেখা গেছে। লকডাউনের তৃতীয় দিনে অর্ধেক আসন খালি রেখে বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচল করছে। ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে পার্শ্ববর্তী জেলাগুলোয় বাস চালানোর চেষ্টা করে পরিবহন শ্রমিকরা, পুলিশি তৎপরতায় তা বন্ধ হয়ে যায়। গণপরিবহন চলাচল শুরু হলেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মার্চ মাসের শুরুতেই করোনার সংক্রমণ বাড়তে থাকে বাংলাদেশে, শেষের দিকে এসে হঠাৎ মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়ে যায়, আক্রান্তের সংখ্যাও রেকর্ড গড়ে। এই অবস্থায় গত 5 এপ্রিল এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হলেও গণপরিবহন ছাড়া রাস্তায় অন্যান্য যানবাহন চলাচল করে, লোকজনের চলাচলও ছিল। কিন্তু দুদিনের মাথায় দেশে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের ঘোষণা দেয় সরকার। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 24 ঘন্টায় 63 জনের মৃত্যু এবং সর্বোচ্চ 7,626 জন আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 9,447 জনে এবং আক্রান্ত 6,59,278 জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার, কিন্তু কর্মজীবী মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে কেবল সিটি কর্পোরেশন এলাকায় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গণপরিবহন চলাচলের নির্দেশিকা শিথিল করে সরকার। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।